আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে পাইকারি ব্যবসার আইডিয়া দিব, যা পুঁজি খুব কম, 10,000 টাকা কিংবা 20,000 টাকা কিংবা 50,000 টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন এই পাইকারি ব্যবসাটি। পাইকারি ব্যবসাটি কী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন। তাহলে আপনি জানতে পারবেন কীভাবে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে একটি পাইকারি ব্যবসা শুরু করবেন। বন্ধুরা, ব্যবসাটি হচ্ছে হলুদ মরিচের ব্যবসা, অর্থাৎ হলুদ মরিচ গুঁড়ো করে দোকানে দোকানে সেল দিবেন। এক্ষেত্রে আপনি 10,000 টাকা পুঁজি হলে সম্ভব, 20,000 পুঁজি হলে করতে পারবেন, 50,000 পুঁজি হলে আরও ভালোভাবে করতে পারবেন। কীভাবে করবেন? গ্রাম থেকে হলুদ এক্সাম্পল 2 মণ, মরিচ 2 মণ কিনে শুকিয়ে গুঁড়ো করে প্যাকেট করে দোকানে দোকানে সেল দিবেন। যদি একবার আপনি মার্কেট পেয়ে যান, আপনার হলুদ মরিচ যদি ভালো হয়ে যায়, দেখবেন যে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমার এলাকার এক ভাই, উনি 15 বছর আগে বাজারে বাজারে গিয়ে উনি হলুদ মরিচ বিক্রি করত, মাশাআল্লাহ উনি এখন আজকে 5 বছর থেকে দোকানে দোকানে মাল সেল দিচ্ছে। দোকানে দোকানে মাল সেল দিয়ে উনি বর্তমানে কোটিপতি। উনি 5টি থানায় এই ওনার প্রোডাক্টগুলো, ওনারা হলুদ মরিচগুলো উনি দোকান দোকান সেল দেয় 5টি থানায়। ওনারা বাবা ছেলে দুইজনে কন্টিনিউ প্রতিদিন মাল সেল দিচ্ছে, বর্তমানে তারা কোটিপতি হয়ে গিয়েছে 5 বছর ব্যবসা করে। তা আপনি চাইলে আপনিও কিন্তু এই 5-10,000 টাকা পুঁজি দিয়ে শুরু করে আপনি কোটিপতি হতে পারবেন খুব সহজে, যদি হলুদ মরিচ দিয়ে ব্যবসাটি করেন। এখানে কোনো চুরি করা যাবে না, আপনাকে হালালভাবে করতে হবে। এখানে ইটের গুঁড়ো মিশালে হবে না, আপনাকে আপনার প্রোডাক্টে ভালো হতে হবে। কেন? আপনার লাইসেন্স নাই। কেন? আপনার ট্রেড লাইসেন্স নাই। আপনি অ্যাডভার্টাইজ করতে পারতেছেন, আপনার মুখটা অ্যাডভার্টাইজ, আপনার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজ। যদি একবার ভালো পায়, মানুষ আবার দোকানদার কল দিয়ে আপনাকে মাল নিবে, ভাই মাল দেন, মালটা ভালো পেয়েছে, কাস্টমার নিচ্ছে। তো এইভাবে যদি আপনি প্রোডাক্টগুলো সেল করে 2-1টা থানায় সেল করেন, আমি আশা করি আপনাকে কোটিপতি হতে বেশি সময় লাগবে না। হলুদ মরিচগুলো গ্রাম থেকে নিয়ে গ্রামের কোনো মিলে গুঁড়ো করে এগুলোকে প্যাকেটজাত করবেন। যখন ধীরে ধীরে আপনি একটু বড় হবেন, তখন একটা ট্রেড লাইসেন্স করে নেবেন। ট্রেড লাইসেন্স করলে নিরাপদ, যেহেতু এটা খাদ্য, ট্রেড লাইসেন্স করলে নিরাপদ। আস্তে আস্তে আপনি প্রোডাক্টের একটা নাম দিবেন, রানী হলুদ বা আনকম একটা নাম দিলেন। নাম দেওয়ার পরে যদি একবার পরিচিত হয়ে যায়, সারা বাংলাদেশে আপনার মাল চলবে, আপনি হয়ে যেতে পারেন প্রাণ আরএফএলের মতন এরকম কোনো ইন্ডাস্ট্রির মালিক। তো বন্ধুরা, চাইলে আপনি করতে পারেন এই সুন্দর অসাধারণ পাইকারি ব্যবসাটি। দোকানে দোকানে মাল সেল দেবেন, প্রথমে একটা হুন্ডা নেবেন, একটা হুন্ডা নিয়ে মালগুলো গুঁড়ো করে প্যাকেট করে দোকানে দোকানে দেবেন। কম দামে 20-25,000 টাকায় একটা হুন্ডা নিতে পারেন, দিয়ে দোকানে দোকানে সেল দেন। যখন মার্কেট পেয়ে যাবেন, তখন বড় গাড়ি নেন, বড় গাড়ি দিয়ে দোকানে দোকানে মাল দেবেন। বন্ধুরা, এই ব্যবসাটি খুব লাভ রয়েছে। 1 কেজি হলুদে মিনিমাম আপনি 50-60 টাকা লাভ করতে পারবেন। গুঁড়ো করে যদি বিক্রি করেন, মিনিমাম 50-60 টাকা, কেউ কেউ 100 টাকাও লাভ করে হলুদে। মরিচও এরকম লাভ, চাইলে পাশাপাশি আপনি মশলাও রাখতে পারেন। তো বন্ধুরা, খুবই লাভজনক একটি ব্যবসা, আপনি চাইলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, ব্যবসার আইডিয়াটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ।